প্যান্ডেল হপিং এ আর তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদে কেমন দুর্গাপূজো হয় এটা। তো চলো দেখা যাক কেমন দুর্গাপূজো হয়েছে হায়দ্রাবাদে, আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি পূজা প্রাঙ্গণে, আর এখান থেকে আমাদের টোকেন কালেক্ট করতে হবে। এরকম এখানে টোকেন দেওয়া হচ্ছে, টোকেন ওয়াইজ ডাকছে। আমার ফাইনালি চলে এসেছে, তো চলো মণ্ডপের দিকে যাওয়া যাক। যারা 6900 অবধি আছেন তারা আসুন, আপ টু 6900, আপ টু 6900। তো আমরা চলে এসেছি অন্য আরেকটা পূজা মণ্ডপে। এই মণ্ডপটার নাম হচ্ছে উত্তরণ। তো চলো দেখা যাক কি কি হয়েছে এখানে। আশা করছি ওটার থেকে হয়তো একটু বেশি কিছু হবে, ওখানে কিছুই হয়নি যদিও, বাট ওখানে যে সেফটি ফিচার্সগুলো মানা হয়েছে, প্রোটোকলগুলো, সেগুলো খুব ভালো। তো চলো বেশি বকবক না করে দেখাই। হ্যাঁ লাগছে একটা পুজো পুজো ভাব লাগছে, ওখানে কোনো সাউন্ড নেই, কিছু নেই। তো চারিপাশটা তোমাদের ঘুরে দেখায়, এখানে প্রোগ্রাম হচ্ছে আর মায়ের আরতি হয়ে গেছে, আমরা একটু লেট হয়ে গেছি। এবার যাবো স্টলের দিকে, স্টলে কি কি খাবার আছে সব দেখি। আর আমরা যেহেতু ডিনার করে এসেছি, অল্প স্বল্পই কিছু খাবো আজকে, বেশ কিছু খাবো না। তো যাওয়া যাক। এগরোল টেগরোল আছে, আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার। বাঙালিদের মেন জিনিস হচ্ছে খাওয়া, পুরো আমরা যদি না পেট পুজো করি তাহলে আর কি আর পুরো খাবারটা এনজয় করি, তারপর দেখা যাক কোথায় যাই। এখন অনেকটা রাত হয়ে গেছে, এর জন্য আর কোথাও যাবো না, কারণ ডিস্টেন্স যেখানে যেখানে প্যান্ডেল হয়েছে অনেকটাই দূর। তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, তো কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আচ্ছা অষ্টমী আর অষ্টমীর দুপুর হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি, এখানে একটা কালী মন্দির আছে যেটা হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে, সেখানে যাচ্ছি, ওখানে দুর্গাপূজো হয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করব কি কি হচ্ছে। তো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। ফাইনালি পৌঁছে গেছি, কারণ বৃষ্টি হচ্ছিল আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূরে। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখাই কি হয়েছে না হয়েছে। ভালোই পুজো হয়েছে মনে হচ্ছে, তো চলো ভিতরে যাওয়া যাক। তো সঙ্গে বান্ধবীও চলে এসছে, তাপি তোমরা নিশ্চয় চেনো, আমার সাথে ভিডিও করতে দেখেছো।
তো চলো মন্দিরে যাওয়া যাক, কি কি হচ্ছে দেখি। মনে তো হচ্ছে অনেক কিছুই হচ্ছে, যাই হোক অনেক বাঙালি এসছে, ভালোই লাগছে, পুরো জমজমাটি ফুটো, আর বাংলায় কথা শোনা যাচ্ছে, বাংলায় গান টান শোনা যাচ্ছে, তো আরো বেশি ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। এখানেও দেখছি অনেক স্টল বসেছে, তো এই দেখে তো মনটা বেশ খুশি হয়ে গেল। আগে প্রতিমা দর্শন করে আসি, তারপরে দেখা যাক কি খাওয়া যায়। আর যেতে যেতে যাওয়ার আগে এখানে একটা লেক আছে, সেটাকে আমি তোমাদের আগে দেখিয়ে দিই। তো এই হচ্ছে লেকটা, এখানে জল হলে না গাছগুলো ডুবে যায়, বেশ সুন্দর দেখতে। এই হচ্ছে মেন মন্দির, যেটা হচ্ছে কালী মায়ের মন্দির, আর পাশেই হয়েছে দুর্গাপুজোর প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের দিকে এগোই, আগে দুর্গা মাকে দর্শন করে আসি, তারপরে কালী মাকে দর্শন করবো আর তোমাদেরকেও দেখাবো। এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে পারচেজ করেছি, ভীষণই কমফোর্টেবল আর এখন খুব ট্রেন্ডিং। অনেকগুলো স্টলও বসেছে, তো চলো দেখা যাক কি কি বসেছে। এখন তো খিদে নেই, সবই ভোগ খেলাম, তো তবু দেখবো কি কি বসেছে না বসেছে, তোমাদেরকেও দেখাই কি কি এখানে বসেছে। জানিয়ে দিতে পারবে খিদেই তো নেই না হলে খাওয়া যেত আমরা আর একটা পূজা প্যান্ডেলে চলে এসেছি, তো যাওয়া যাক চলো দেখাই কি কি হয়েছে। মনে হচ্ছে ভালোই হয়েছে, এখানে যা হচ্ছে তা অল্প স্বল্প, জমজমাটি খুব বেশি না বিকজ অফ কোভিড। তো সামনে যাওয়া যাক, কি গো এখানে পুজো, কি গো এখানে মনে হচ্ছে দুর্গা ঠাকুর হয়েছে, স্টল লেগেছে।
সব জায়গাতে মোটামুটি দিয়েছে আর কি। তো আমরা স্টলে চলে এসেছি আর এগরোল অর্ডার করা হয়েছে, ওইটা খেয়ে বাড়ি চলে যাবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এই ব্লগটা আমি বেশি লেন্দি করব না, আর নবমী দশমীর ব্লগ অন্য একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করে দেবে, এতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর পুজো খুব খুব ভালো করে কাটাও আর সেফলি কাটাও।